হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে আজকে 4th অক্টোবরের এমটিএস এর জিকের কোশ্চেন আলোচনা করছি। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। হাউ মেনি পার্টস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে 25টা পার্ট আছে এখন, আগে 22টি পার্ট ছিল, যখন 395টি আর্টিকেলে 22টি পার্ট ছিল, আর এখন আছে 448টি আর্টিকেল এবং 25টি পার্ট। নেক্সট, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা হচ্ছে 11টি। নেক্সট কোশ্চেন, ফুল ফর্ম অফ জিএনপি, জিএনপির ফুল ফর্মটা কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা জিএনপির ফুল ফর্ম। দ্য অথর অফ দ্য বুক অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড এই বইটির লেখককে? লুইস ক্যারল, রাইটার লুইস ক্যারল। নেক্সট কোশ্চেন, স্টিম ইঞ্জিন কনভার্টস হিট এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি, তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। স্টিম ইঞ্জিনে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে। নেক্সট কোশ্চেন, আলপনা ফোক আর্ট ফ্রম হুইচ স্টেট? অ্যান্সার ওয়েস্ট বেঙ্গল। আলপনা এটা এই আর্টটা কোন স্টেটের? ওয়েস্ট বেঙ্গলের। নেম দ্য প্রসেস হুইচ ব্যালেন্সেস দ্য CO2 অ্যান্ড O2 ইন অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারে অর্থাৎ বায়ুমণ্ডলে CO2 এবং O2-র ব্যালেন্স কীভাবে হয়? দ্য ব্যালেন্স অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইজ মেড ডিউ টু রেসপিরেশন বাই হিউম্যান, অ্যানিম্যাল এক্সেট্রা অ্যান্ড ফটোসিনথেসিস বাই প্ল্যান্টস। দেখো, এই হিউম্যান এবং অ্যানিম্যালের শ্বসনের ফলে বা শ্বাসকার্যের জন্য CO2 নিঃসৃত হয় এবং O2-টা গৃহীত হয়, ফলে O2-র পরিমাণটা কমে যায় এবং CO2-র পরিমাণটা স্বাভাবিকভাবে বেড়ে যায়। এবং ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের কাজটা কি? CO2 গ্রহণ করে এবং অক্সিজেন দেয়, ফলে ব্যালেন্সটা হয়ে যায়। তাহলে ব্যালেন্সটা কীভাবে হয়? সালোক সংশ্লেষ এবং এই হিউম্যান ও অ্যানিম্যালের শ্বাসকার্য অর্থাৎ শ্বসন, এই দুটোই ব্যালেন্স করে CO2 এবং O2 অ্যাটমসফিয়ারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এক্সক্রিয়েশন, রেচনটা কি? হোয়াট ইজ এক্সক্রিয়েশন? দ্য প্রসেস অফ এলিমিনেটিং অর এক্সপেলিং ওয়েস্ট ম্যাটার, স্পেশালি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস সাচ অ্যাজ ইউরিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি। তো এটা কি? বর্জ্য পদার্থ যেটা দেহের, সেটা মানে মেটাবলিক ওয়েস্ট যেটা তৈরি হয়, সেটা নিঃসরণটাই হচ্ছে এক্সক্রিয়েশন। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ রাওলাট সত্যাগ্রহ স্টার্টেড? রাওলাট অ্যাক্ট এটা 1919। ফুল ফর্ম অফ ASCII, এর ফুল ফর্মটা কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট কোশ্চেন, হুইচ মান্থ ইজ উইন্টার সলস্টিস? উইন্টার সলস্টিস এটা হচ্ছে ডিসেম্বর। হুইচ সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড জাপানস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার? এটা কে পেয়েছে? CN রাও। নেক্সট কোশ্চেন, রুরাল ওমেন সোলার ইঞ্জিনিয়ার্স ফ্রম আফ্রিকা আর কল্ড সোলার মামাস, হু ইনভেন্টেড এয়ার কন্ডিশনার? উইলিস ক্যারিয়ার। হোয়াট ইজ মেটালার্জি? দ্য ব্রাঞ্চ ডিলস উইথ প্রপার্টিজ অফ মেটালস অ্যান্ড দেয়ার প্রোডাকশন অ্যান্ড পিউরিফিকেশন। FIFA World Cup 2018 will take place in which country? FIFA World Cup 2018 এটা হবে রাশিয়াতে। তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে, এবং নেক্সট কোশ্চেনগুলোর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, এবং নিচে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশান পাও নতুন কোনো ভিডিও আপলোড করলে। এবং আগেও বলেছি, এই আর্টিকেল সংক্রান্ত ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, যেটা তোমরা একবার দেখে নেবে, কারণ প্রত্যেকটা শিফটে আর্টিকেলের কোশ্চেন তো একটা করে আসছেই, এবং
আরও ভিটামিনের কোশ্চেন এবং কিছু পলিট্রি আরও কিছু প্রশ্ন জন্য আরও অনেকগুলো ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে আছে, তার জন্য তোমরা দেখে নেবে এবং আমাদের চ্যানেলটি ফলো করবে যাতে নেক্সট দিন শিফটের কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।